আমরা সরকার এত কষ্ট করিয়া করতেছি কার জন্য বলে? আমাদের মনের মাঝে এত কষ্ট, আমরা বাইরে যেতে পারি না, আমাদের একটু ছুটি নাই, কোনো কিছু নাই, এত কষ্ট, এর মধ্যে আপনাদের জন্য কাজ করতেছি ভাই। আপনি যখন রিক্সা নিয়ে মাল নিয়ে যাবেন, যাইতে পারবেন না, তখন সেই রিক্সাটা নিয়ে আপনি যাবেন, এটা নামাই দেন ভাই। আপনি হাঁটা হাঁটা যান আর রিক্সা ওই দোকানে মাল থাকবে, তখন আপনি নিয়ে যাবেন। ওই এলাকায় লকডাউন চলতেছে না, যাবে কোথায়? দুধ কোথায় যাবে? ভালো যাবে না, হাঁটা হাঁটা যান। আপনি কোথায় যাবেন? তুমি এখানে থাকো কেন? ইলেকট্রিক আছে, রিক্সা যাবে না, হাঁটা হেঁটে যেতে হবে। অনেক ভারী, অনেক ভারী। কি মাল এলে? কি মাল? হ্যাঁ বাবা, এখানে থাকো, আমাদের উদ্যোগ অফিসারের আদেশ যে রিক্সা দৌড়ে থাকবো, আর নাহলে তুমি হাওয়া খুলে দাও। তোমার যান যান কোনটা? আপনারা কোথায় যাবেন? বাজারে তো রিক্সা নিয়ে যাইতে পারবেন না, না এখান থেকে হেঁটে হেঁটে যাইতে হবে, কারণ যে রিক্সা একমাত্র যারা রুগী, যারা হাঁটতে পারে না। প্রতিটা যাত্রী ওঠার আগে আগে তোমাকে স্প্রে করে নিতে হবে, কারণ একজন ব্যক্তি নামে গেল, ওই লোকটাতে অসুখ নাই, তুমি কিভাবে উঠবা? এই জন্য যখনই একটা যাত্রী নামে যাবে, তখনই তোমার স্প্রে করতে হবে, স্প্রে করে জীবাণুগুলো মুক্ত করে নিয়ে তারপরে আরেকজনকে উঠে দিতে হবে। শুধু এমার্জেন্সি ব্যক্তি দ্বারা সত্যদেরকে তোমার রিক্সা নিয়ে বেরোচ্ছে কেন?
তোমাদের নিষেধ করা হয়েছে না? তো বারবার বারবার এরকম, হ্যাঁ তো কেউ নিষেধ করে নেই? হ্যাঁ বিদ্যুৎ দেওয়ার তো ওই এলাকায় লকডাউন নাকি? লকডাউন না তো লকডাউন সত্য, তারপর তো ওরা আসতে পারবে না বারবার বলে ও পায়ের সমস্যা। এই জন্য পায়ের সমস্যা তুমি নিয়ে আসছো, তোমার নিজের জীবনে মূল্য নেই। হ্যাঁ বারবার তোমাদের বলা সত্য এই যে এত রিক্সায় যে দাঁড় করে রেখে দিচ্ছি, এখন তোমাদের তুমি একটু দাঁড়া থাকো। সব কিছু দিবা।